নমস্কার, শুরু হচ্ছে নবনালন্দার রবীন্দ্রসরণের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান পুরানো আখরগুলি। রবীন্দ্রনাথের জীবনস্মৃতি এবং ছেলেবেলাকে অবলম্বন করে এই নৃত্য গীতি আলেখ্যটি রচিত হয়েছে। রবীন্দ্রনাথ যখন তার ছেলেবেলায় উপনয়নের পর মহর্ষির সঙ্গে হিমালয় ভ্রমণে যাচ্ছেন, সেই সময় তিনি শান্তিনিকেতনে, তখন শান্তিনিকেতন হয়নি, এবং ওই সময়ে যে খোয়াই প্রান্তর, সেখানে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন তিনি। তার পরবর্তীকালে তিনি আবারও গেছেন এবং পরবর্তীকালে সেখানেই তো থেকেছেন। সেই স্মৃতিকথা এবং জোড়াসাঁকোর তার ছেলেবেলায় যা যা হয়েছিল সেই সময়কার, যার বাড়িতে সমস্ত ভাই বোনদের ছেলেবেলার কথা, সেই সঙ্গে নানা রকম অভিজ্ঞতা, সেইগুলোকে কিছু কিছু নিয়ে এই পুরানো আখরগুলি রচিত হয়েছে। সেই সঙ্গে রবীন্দ্রনাথের গান এবং অগণিত নবনালন্দা ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা তারা রয়েছেন। আপনারা দেখবেন এখন এই অনুষ্ঠানটি, পুরানো আখরগুলি। সত্য বলিয়াছিল, বিশেষ দক্ষতা না থাকিলে রেলগাড়িতে চড়া এক ভয়ঙ্কর সংকট। পা ফসকাইয়া গেলেই আর রক্ষা নাই। গাড়ি যখন চলিতে আরম্ভ করে তখন শরীরের সমস্ত শক্তিকে আশ্রয় করিয়া খুব জোর করিয়া বসা যায়, নহিলে এমন ভয়ানক ধাক্কা দেয় যে মানুষকে কোথায় ছিটকাইয়া পড়ে তাহার ঠিকানা পাওয়া যায় না। গাড়ি ছুটিয়া চলিল। তরুশ্রেণী, সবুজ নীল পার দেওয়া বিস্তীর্ণ মাঠ ও ছায়াচ্ছন্ন গ্রামগুলি রেলগাড়ির দুই ধারে দুই ছবির ঝর্ণার মতো বেগে ছুটিতে লাগিল, যেন মরিচিকার বন্যা বইয়া চলিয়াছে। সন্ধ্যার সময় বোলপুরে পৌঁছিলাম। পালকিতে চড়িয়া চোখ বুঝিলাম একেবারে কাল সকালবেলায় বোলপুরের সমস্ত বিস্ময় আমার জাগ্রত চোখের সম্মুখে খুলিয়া যাইবে, এই আমার ইচ্ছা। ভোরে উঠিয়া বুক দুরু দুরু করিতে করিতে বাহিরে আসিয়া দাঁড়াইলাম। ব্যাকুল হইয়া চারিদিকে চাহিলাম। প্রান্তর লক্ষ্মী দিক চক্রবালে একটি মাত্র নীল রেখার গণ্ডি আঁকিয়া রাখিয়াছিলেন। প্রান্তর তল হইতে নিম্নে লাল কাঁকড় ও নানা প্রকার পাথরে খচিত ছোট ছোট শৈলমালা গুহা গহ্বর নদী উপনদী রচনা করিয়া বালখিল্যদের দেশের ভূবৃত্তান্ত প্রকাশ করিয়াছে। এলে নতুন দেশে
খোয়াইয়ের মধ্যে এক জায়গায় মাটি চুইয়া একটা গভীর গর্তের মধ্যে জল জমা হইত। এই জলসঞ্চয় আপন বেষ্টন ছাপাইয়া ঝির ঝির করিয়া বালির মধ্য দিয়া প্রবাহিত হইত। অতি ছোট ছোট মাছ সেই জলকুণ্ডের মুখের কাছে স্রোতের উজানে সন্তরণের স্পর্ধা প্রকাশ করিত। আমি পিতাকে বলিলাম, ভারী সুন্দর জলের ধারা দেখিয়া আসিয়াছি, সেখান হইতে আমাদের স্নানের ও পানের জল আনিলে বেশ হয়। তিনি আমার উৎসাহে যোগ দিয়া বলিলেন, তাই তো, সে তো বেশ হইবে। এবং আবিষ্কারকর্তাকে পুরস্কৃত করিবার জন্য সেইখান হইতেই জল আনাইবার ব্যবস্থা করিয়া দিলেন। একদিন দুপুরবেলায় লাঠি হাতে একলা এক পাহাড় হইতে আর এক পাহাড়ে চলিয়া যাইতাম। পিতা তাহাতে কখনো উদ্বেগ প্রকাশ করিতেন না। আমি যখন তখন সেই খোয়াইয়ের উপত্যকা অধিত্যকার মধ্যে অভূতপূর্ব কোনো একটা কিছু সন্ধানে ঘুরিয়া বেড়াইতাম। এই ক্ষুদ্র অজ্ঞাত রাজ্যের আমি ছিলাম লিভিংস্টোন, আর এটা যেন একটা দূরবীনের উল্টা দিকের দেশ।
আমাদের বাড়িতে একদিন ডাকাতের খেলা দেখানো হয়েছিল। মস্ত মস্ত কালো কালো জোয়ান সব, লম্বা লম্বা চুল, ঝাঁকড়া চুলে মানুষ দুলিয়ে লাগলো ঘোড়াতে। ছুটির রবিবার, গল্পটা ছিল রঘু ডাকাতের। ছায়া কাপা ঘরে মিটমিটে আলোতে বুক করছিল ধুক ধুক। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে ডেকে, গরু বাছুর নেই কোনোখানে, সন্ধ্যা হতেই গেছে গাঁয়ের পানে, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দীঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হারে ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে, তুমি ভয় পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, পেয়ারা গুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে ধর ধর, আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো, হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল, আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে, শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল আরে। Thank you.
আমার যৌবন আরম্ভে এক সময় আমার খেয়াল গিয়াছিল, আমি গরুর গাড়িতে করিয়া গ্রান্টাং রোড ধরিয়া পেশোয়ার পর্যন্ত যাইব। ইহাতে আপত্তির বিষয় অনেক ছিল, কিন্তু আমার পিতাকে যখনই বলিলাম, তিনি বলিলেন, এ তো খুব ভালো কথা, রেলগাড়িতে ভ্রমণকে কি ভ্রমণ বলে? এই বলিয়া তিনি কিরূপে পদব্রজে এবং ঘোড়ার গাড়ি প্রভৃতি বাহনে ভ্রমণ করিয়াছেন তাহার গল্প করিলেন। আর একবার যখন আমি আদি সমাজের সেক্রেটারি পদে নতুন নিযুক্ত হইয়াছি, তখন পিতাকে পার্ক স্ট্রিটের বাড়িতে গিয়া জানাইলাম যে আদি ব্রাহ্ম সমাজের বেদিতে ব্রাহ্মণ ছাড়া অন্য বর্ণের আচার্য বসেন না, ইহা আমার কাছে ভালো বোধ হয় না। তিনি তখনই আমাকে বলিলেন, বেশ তো, যদি পারো তো ইহার প্রতিকার করিও। যখন তাহার আদেশ পাইলাম, তখন দেখিলাম প্রতিকারের শক্তি আমার নাই। সদর স্ট্রিটের রাস্তাটা যেখানে গিয়ে শেষ হইয়াছে, সেইখানে বোধ করি ফ্রি স্কুলের বাগানের গাছ দেখা যায়। একদিন সকালে বারান্দায় দাঁড়াইয়া আমি সেই দিকে চাহিলাম, তখন সেই পল্লব অন্তরাল হইতে সূর্যোদয় হইতেছিল। চাহিয়া থাকিতে থাকিতে হঠাৎ এক মুহূর্তের মধ্যে আমার চোখের উপর হইতে যেন একটা পর্দা সরিয়া গেল। জোর
দেখিলাম একটি অপরূপ মহিমায় বিশ্ব সংসার সমাচ্ছন্ন, আনন্দে এবং সৌন্দর্যে সর্বত্রই তরঙ্গিত। আমার হৃদয়ে স্তরে স্তরে যে একটা বিষাদের আচ্ছাদন ছিল, তাহা এক নিমেষেই ভেদ করিয়া আমার সমস্ত ভিতরটাতে বিশ্বের আলো একেবারে বিচ্ছুরিত হইয়া পড়িল। সেই দিনই নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি নির্ঝরের মতোই যেন উৎসারিত হইয়া বহিয়া চলিল। সহসা যে জগতের সুখ নূতন করিয়া দেখিল কেন, একটি পাখির আধখানি তান জগতের গান গাহিল যেন। জগৎ দেখিতে হইব বাহির আজিকে করেছি মনে, দেখিব না আর নিজেরই স্বপন বসিয়া গুহার কোণে। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কাড়া, আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। তোমার
নির্ভর।